একটু শারীরিক, যে সমস্ত পুরুষ একটু শারীরিক দুর্বলতা আছে, যাদের ব্যক্তিগত জীবনে একটু সমস্যা হচ্ছে, তাদের খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত? আসলে যাদের হরমোনের সমস্যা আছে, যাদের দুর্বলতা আছে, পুরুষদের বয়স হলে দুর্বল হতে পারে, মেয়েদেরও বয়স হলে দুর্বল হতে পারে, বিভিন্নভাবে প্রস্রাবের সাথে যখন সেডিমেন্ট যায়, তখন পুরুষের প্রস্রাবের সাথে ক্ষয় হয়, বা কোনো কারণে কোনো পুরুষের যদি সিবলিস গনোরিয়া জাতীয় রোগ হয়, যদি কোনো পুরুষ কোনো এডিক্টেড থাকে, তাহলে কিন্তু তার ক্ষয়টা বেশি হয়। এডিকশন বলতে সিগারেট হলো কিন্তু একটা এডিকশন, সাদা পাতা জর্দা কিন্তু একটা বিশ্রী এডিকশন। সিগারেটের চেয়ে 10 গুণ বেশি ক্ষতি করে সাদা পাতা জর্দা চুন ক্ষয়ের। এই যে এডিকশন যাদের আছে, ছেলের থাকুক মেয়ের থাকুক, এবং যারা অসম্ভব বেশি চিনি দিয়ে চা খান, দুধ চা খান, চাকে রসে কষে খান, চাকে ফিন্নি বানায় যারা খান, তারা সবাই কিন্তু এডিক্টেড। এই যে বাজে খাবারে এডিকশন আছে, যে খাবার আমাদের শরীরে ক্ষতি করে, সবগুলোই আমাদের জন্য বর্জন করা উচিত। আমি এইখানে একটা জিনিস বলতে চাই যে আপনারা যে খাবারগুলো খাবেন সেটা যেন আমার লিভার কিডনির উপরে কোনো আঘাত আনতে না পারে। আপনাকে এখন থেকে এটা প্রস্তুতি নিতে হবে, কারণ আমাদের দেশে যে মরণঘাতী রোগ আছে তার মধ্যে হার্টের প্রবলেমটা একটা, দ্বিতীয় হইল ডায়াবেটিস, যেটা আমাদেরকে ধীরে 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 আমাদের শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলে, হরমোনের অনেক বড় ক্ষতি করে। হরমোন আপনি বলতেই একটু লজ্জার কিছু নাই, হরমোনটা মানি উদ্দীপনা, হরমোনটা মানি আমার শরীরে শক্তি আছে, এনার্জি আছে, উদ্দীপনা আছে, কাজের স্পিড আছে। আমি এখন 7টায় অফিসে যাব, অনেকে 9টায় অফিসে যেতে পারে না, আমি 6টায় অফিসে যাব, কারণ আমার ছেলেটাকে স্কুলে দিয়ে আমাকে যেতে হবে, আমাকে 6টায় ঘুম থেকে উঠতে হবে, এই যে উদ্দীপনাটা, এটা মানি হরমোন। হরমোন লাগে আমাদের, হাসি খুশি নিয়ন্ত্রণ করে হরমোন, কান্না বিদ্বেষের নিয়ন্ত্রণ করে হরমোন, ক্ষুধা লাগা অরুচি দৌড় দেওয়া লাভ দেওয়া ঝাঁপ দেওয়া সামনে এগিয়ে যাওয়া সব কিছুতে হরমোন লাগে। তাতে হরমোন লজ্জার কিছু নয়, এখন হরমোন আমাকে শরীরের ভিতরে শেষ হয়ে আসতেছে, কমে গেছে, হঠাৎ করেই কমে গেছে, কোনো কারণেই কমে গেছে। এখন আমি কি হরমোন তৈরি করতে হবে শরীরে? এত সহজ আবার হরমোন তৈরি করা, এটা আপনি চিন্তাই করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, যেরকম আপনি প্রতিদিন টেবিল চামচে 2 চামচ মধু খান, আচ্ছা ফ্রেশ মধু, আচ্ছা এই ক্ষেত্রেও যে অনেকে ভাবে যে যারা ডায়াবেটিক রোগী আছে তারা মধু খেতে পারবে কিনা, সকলে পৃথিবীর সকল মানুষ মধু খেতে পারবে, কম বেশি খাঁটি মধু খেতে পারবে, বাচ্চারা মধু খাবে, মধুর সাথে দুধ খেতে পারবে না, দধি খেতে পারবে, দুধ এবং মধু প্রয়োজন, দুধ এবং আনারস প্রয়োজন, আনারস এবং মধু প্রয়োজন, সরাসরি প্রয়োজন, এর ভিতরে আর কোনো দ্বিতীয় কোনো, যেরকম সিগারেট একটা প্রয়োজন, যেরকম সাদা পাতা জর্দা গুল দোক্তা এগুলি একটা প্রয়োজন, যেরকম রসানো কষানো খাবারও এক ধরনের প্রয়োজন, এগুলিও হরমোনকে ক্ষতি করে। অতএব একটা ডিম সকালে একটা ডিম রাতে, আপনার হরমোন কমে গেছে, আপনি 2টা ডিম খাবেন, আপনি প্রতিদিন 1/2 কেজি দুধ খাবেন, 1 জালের 2 জালের দুধ খেতে পারবেন না, শুধু 1/2 সিদ্ধ ডিম খাবেন, পুরো সিদ্ধ করতে পারবেন না, তাহলে ডিম ঠিক তাই মধুও তাই, আপনি সামান্য একটু জাল দিতে পারবেন, ইনডাইরেক্ট হিট করতে পারবেন, ডাইরেক্ট হিট মধু ডিম দুধে আপনি করতে পারবেন না, তাহলে গুণাগুণ নষ্ট হয়ে যাবে। আরও সহজ ব্যাপার আছে আপনার হরমোন তৈরি করার জন্য, সেটা হলো আপনি যদি প্রতিদিন 30টা বাদাম খান, ঠিক আছে, আপনি কাজু বাদাম খেতে পারেন না, কাজু বাদামের দাম বেশি, আপনার সমর্থন নাই, কাজু বাদামের কেজি 700 থেকে 1100, আর চীনাবাদামের কেজি 70 টাকা থেকে 100 টাকা, ঠিক আছে, আপনি প্রতি মাসে 100 টাকার আপনার বাদাম নিজে কিনেন, হালকা ভাইজা, হালকা বেকিং করে, হালকা সিদ্ধ করে, সব খাবারে ডালের সাথে আপনি কিছু চীনাবাদাম দিয়ে দেন, ভাতের সাথে কিছু চীনাবাদাম দিয়ে দেন, আপনি তরকারির সাথে কিছু চীনাবাদাম দিয়ে দেন, পোলাও বিরিয়ানি খাইলে একদিন খান না মাসে, কিন্তু চীনাবাদাম দিয়ে দেন, তৈল সারা খান, অল্প তৈল দেন, দিয়ে আপনি খান, আলহামদুলিল্লাহ, এতে কিন্তু আপনার হরমোন বৃদ্ধি পাবে। অজস্র হরমোন আছে বাদামের ভিতরে, অজস্র হরমোন আছে ডিমের ভিতরে, অজস্র হরমোন আছে, অফুরন্ত হরমোন আছে দুধের ভিতরে। এখন শাকসবজি, শাকসবজি অনেকগুলো মিলিয়ে আপনার যারা হরমোনে বেশি উদ্দীপ্ত, ইউরোপিয়ানরা, আমেরিকানরা, ইয়েরা, আপনার মঙ্গোলিয়ানরা, তারা ইয়ে খায়, হরমোন খায়, হরমোন খায় কীভাবে, তাদের 10 ধরনের তরকারি একসাথে করে, বেশ করে জাল দিয়ে 1 বাটি
স্যুপ তারা খায়। দশটা টমেটোকে স্যুপ করে তারা একবারে এক বাটি টমেটো খায়। আপনারাও বাইরে গেলে খান, কিন্তু বাড়ি আসলে আর খান না। আবার বিয়ে বাড়ি গিয়া অনেক ধরনের পয়জনই আমরা খাই, কিন্তু ঘরে কিন্তু অত পয়জন আমরা খাই না। কারণ একটা আনন্দদায়ক অনুষ্ঠানে যোগ দেওয়া, আমরা গরুর মাংস কষানো খাবো, পোলাও বিরিয়ানি খাবো, বেশি করে আপনার টেস্টিং সল্ট দেওয়া খাবার খাবো, এটা কিন্তু অনৈতিক। অতএব আপনাকে সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে, ভালো থাকতে হবে, ভালোভাবে চলতে হবে, সামাজিকভাবে চলতে হবে, সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে হবে। এগুলির জন্য যে হরমোন, যে উদ্দীপনা, যে এনার্জি দরকার, সেটা আপনি কোনো মতেই নষ্ট করতে পারবেন না। নষ্ট করলে আপনাকে তাকে সাপ্লিমেন্ট করতে হবে খাদ্য অভ্যাসের মাধ্যমে। আমাদের শরীরে প্রাকৃতিকভাবে যে উপাদানগুলো আছে সেগুলোকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে, অটুট রাখতে হবে আমাদের সঠিক জীবন আচরণের মাধ্যমে। এটাই আমরা জানতে পারলাম আপনার আলোচনার মাধ্যমে। ভাই আদনান যেটি লিখেছেন যে গ্রামের মানুষদের মতো তার হতে ইচ্ছা করছে, খুব স্বাভাবিক, আমারও যে ইচ্ছা করে না তা না, তবে গ্রামের মানুষরাও যে দীর্ঘায়ু হয় বর্তমানে এমন কিন্তু কোনো রিসার্চ বা গবেষণা বা পরিসংখ্যান নেই। আমরা যে বর্তমানে নিরোগ থাকে গ্রামের মানুষ, গ্রামের মানুষের ডায়াবেটিস কম হয়, প্রেশার কম হয়, অন্যান্য রোগ অনেক কম হয়, যেহেতু তারা ন্যাচারাল খাবার খায়, ন্যাচারের কাছে থাকে, ওখানকার আলো বাতাস পরিবেশ আমাদের মতো হ্যাজার্ড না, গাড়ির ধোঁয়া নাই, ফ্যাক্টরির ধোঁয়া নাই, ফ্যাক্টরির বর্জ্য নাই, বিভিন্ন রকম বর্জ্য নাই, এই হিসাবে আর এক জায়গায় অনেকগুলি মানুষের নিঃশ্বাস নাই। এই ছোট্ট একটু ঢাকা শহরে 2 কোটি মানুষের নিঃশ্বাস প্রশ্বাস বর্জ্য ড্রেনেজ ব্যবস্থা এগুলিতেই তো পরিবেশটাকে হ্যাজার্ড করে ফেলতেছে। আমরাও মনে করি যে এখন ওই যে যে ডিসেন্ট্রালাইজডের কথা বলা হয়, বিকেন্দ্রীকরণ, এটি অবশ্যই মানে পরিকল্পনা করা দরকার এবং এটি আসলেও একটি প্ল্যান করে এগোনো দরকার। যদি ঢাকা শহরকে বিশ্বের বলা হয় যে কত সপ্তম না অষ্টম জনবহুল শহর এবং দ্বিতীয় বা তৃতীয় দূষণযুক্ত শহর বলে এটি হয়েছে, আমরা নিশ্চয়ই এরকম একটা পরিবেশ চাই না। আমি একটি কথা আপনার কাছে বলতে চাই, ধরেন একজন হাই অফিসিয়াল ডিসি বলেন, চিফ ইঞ্জিনিয়ার বলেন, এসপি সাহেব বলেন, উনি একটা মফস্বল শহরে থাকেন, ডিস্ট্রিক্ট জজ সাহেব ওনার মফস্বল, কিন্তু দেখা গেছে যে উনি তো চান যে উনি একজন ভালো মানুষ, তার বাচ্চাটাকে সে শিক্ষা দীক্ষা দিতে চান, সেই ডিস্ট্রিক্টে একটা ভালো স্কুল নাই, ততএব তাকে বাচ্চার প্রয়োজনে তাকে ঢাকা শহরে থাকতে হয়, সে ওখানেও সার্ভিসটা কম দিতে পারতেছে, বাচ্চাকেও সার্ভিসটা কম দিতে পারতেছে। যদি আমরা আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টে বেশি না একটা ভালো কলেজ, একটা ভালো ইউনিভার্সিটি, একটা ভালো প্রাইমারি স্কুল, হাই স্কুল যদি আমরা করতে পারি, 4টা জিনিস একটু ডেভেলপ করাইতে পারলেই বা যেটা এস্টাবলিশড আছে ওইটাকে আপ টু দা মার্ক করতে পারলে পরেই কিন্তু আমরা কিন্তু আমাদের ডিসি সাহেবের বাচ্চা, আমাদের এসপি সাহেবের বাচ্চা, আমাদের ইউনু সাহেবের বাচ্চা, টিউনু সাহেবের বাচ্চা, আমাদের জজ সাহেবের বাচ্চা কিন্তু ওখানে পড়তে পারে। কিন্তু এই ধরনের তো মফস্বলে করা হয় নাই, ওদিকে নজরই দেওয়া হয় নাই, আর মফস্বল হয়ে গেছে এখন একটা রাজনীতির কারখানা, ওইটা গ্রামের চেয়েও বেশি রাজনীতি। আপনার ভিলেজ পলিটিক্স এমন চরমে পৌঁছে গেছে যে আপনি গ্রামে গেলে পরে আপনি আতঙ্কিত হয়ে যাবেন যে আপনি যদি গ্রামে একটি ভালো কাজের জন্য যান, করে আসছে রাজনীতি করতে, আগামীতে মনে ইলেকশন করতে আসবে, তো ঠিক আছে তুই বেটা আমার পিছনে ঘোর খাট, আমারে তো আর সারা বছর দিবি না, ভোটের সময় আমার কিছু দেওয়া লাগবে তোকে, অতএব তুই আমার জন্য তো করবি। আপনার যে ভালো মানুষ মানসিকতার যে ব্যাপারটা, এটাকেও খারাপ মানসিকতায় নিয়ে যাচ্ছে। অতএব এগুলো থেকেও কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের অরণ্য যেতে হবে, কিন্তু সেই অরণ্যটাকে আমরা কি সুরক্ষা করতে পেরেছি? সেইখানে কি লেখা পড়ি জ্ঞান বুদ্ধির চর্চা ভালোভাবে হচ্ছে? তা তো হচ্ছে না। ওখানে নোংরা পলিটিক্সে গ্রাম আরও ভরে যাচ্ছে, শহর যেরকম নোংরা ড্রেনে ভরে যাচ্ছে, গ্রামটা হয়ে যাচ্ছে নোংরা পলিটিক্সের জায়গা। গ্রামের যে ভালো লোকগুলি এগুলি এখন দেশের বাইরে চলে গেছে, চালাক, চতুর, কাজ করে না, বেকার, তারা ভরে গেছে, সঠিক কৃষকদেরকে তারা উত্তেজিত করতেছে। অর্থাৎ এগুলোর দিকেও কিন্তু আমাদের নজর দিলে আমরা আবার গ্রামে ফিরে যেতে পারি। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগির মতো ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন। মডার্ন হার্বাল গ্রুপ,
পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হারবাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।